আমি ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম, চিফ কনসালটেন্ট লেজার ট্রিট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট DHI এবং ক্লিনিক 21। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনাদের অত্যন্ত পরিচিত হাইড্রাফেশিয়াল নিয়ে। আপনারা সবাই জানেন 2013 সালে আমরা বাংলাদেশে প্রবর্তন করেছিলাম হাইড্রাফেশিয়ালের। হাইড্রাফেশিয়ালের তখন যে আমাদের মেশিনটি ছিল, এর পরবর্তীকালে আমরা হাইড্রাফেশিয়ালের যে লেটেস্ট ভার্সন এলিটগুলোও নিয়ে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো হাইড্রাফেশিয়ালের যে অরিজিনাল যে ডিভাইস আছে, হাইড্রাফেশিয়াল এলিট নিয়ে। হাইড্রাফেশিয়াল এলিট হচ্ছে এমন একটি নন ইনভেসিভ ডিভাইস যেটি আসলে আমাদেরকে ক্লিনস করবে, এক্সফোলিয়েট করবে, এক্সট্রাকশন করবে, হাইড্রেশন দেবে এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রোটেকশন দেবে, এবং যেটা কি করবে আপনাকে স্কিন হেলথকে প্রমোট করবে, স্কিন হেলথকে ভালো করবে, তার সাথে সাথে আরও অনেক কিছু অ্যাড্রেস করবে ওয়াইড রেঞ্জ অফ স্কিন কনসার্ন লাইক আপনার ফাইন রিঙ্কেলস, ফটো ড্যামেজ স্কিন, অ্যাকনি, ব্রাউন স্পটস, ব্রাইটনিং, এগুলো সবই আসলে আমাদের হাইড্রাফেশিয়ালস থেকে করা যায়। তো হাইড্রাফেশিয়ালস কীভাবে কীভাবে কাজ করে আপনারা সবাই জানেন যে আমরা ভার্টেক্স টেকনোলজি নিয়ে কাজ করি। এটা একটা হাইড্রাফেশিয়াল এলিট মেশিন, এটা একদম লেটেস্ট টেকনোলজি হাইড্রাফেশিয়ালের। তো হাইড্রাফেশিয়ালের সব কিছু জিনিস আমরা এখানে করতে পারি। আমরা যেটা করি, হ্যান্ডপিসটা ভেরি ইউনিক হ্যান্ডপিস, আপনারা জানেন ভার্টেক্স টেকনোলজি মেড ইন US, এখানে স্পেশাল ওয়ান টাইম টিপসগুলো ব্যবহার করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, ব্লু টিপ, গ্রিন টিপ, হোয়াইট টিপ, এগুলো এক এক ধরনের কাজ করি আমরা। প্রথমেই আমরা ক্লিনস এবং এক্সফোলিয়েশন করি, সেটার জন্য এক এক ধরনের সিরাম যেমন BETA HD সিরাম ব্যবহার করি। মুখের যে ডার্ট আছে, রেড স্কিন সেল লেয়ার আছে, সেই লেয়ারটাকে আমরা প্রথমেই তুলে নেই। তারপরেই আমরা আসলে অ্যাসিড পিল করি। অ্যাসিড পিলের মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড এবং সেলিসাইলিক অ্যাসিড একটা কম্বিনেশনস আছে, যেটাকে আমরা ড্রাই সেল প্রেপ বলি। এটা আমরা ওই ইয়ের ভিতরে ঢুকিয়ে দিই, এটাও সবই বাইরে থেকে আসে আমেরিকান। সেই ড্রাই সেল প্রেপের ভিতর থেকে কী করে সেটা আমরা স্কিনের উপর খুব মাইল্ডলি যখন অ্যাপ্লাই করি, এক এক রকম করে ট্যাপ করে করে, তখন ওখানে কী হয়, সেখানে যে ডার্টগুলো থাকে সেটা ভেঙে যায় এবং স্কিনের যে ডেড সেল লেয়ারটা আছে খুব জেন্টেলভাবে উঠে আসে উইদাউট এনি স্কেলিং। আমরা অনেক সময় এক্সফোলিয়েট করি এমনভাবেই কেমিক্যাল পিলিংয়ের মধ্যে যাতে চামড়া ওঠে, চামড়া কোনো উঠবে না, কিন্তু খুবই মাইল্ড একটা পিলিং হবে এবং স্কিনের এই পোর্টসগুলো ওপেন হয়ে যাবে এবং আপনার ক্লকগুলো যদি থেকে থাকে সেটাও ক্লিন হয়ে যাবে এবং স্কিনের ডেড সেল লেয়ারটা উঠে যাবে। তাহলে এটা হচ্ছে ড্রাই সেল পেপের কাজ। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আরও কিছু ইনফিউশনস করি। আমরা যেমন এক্সট্রাকশনস করি, এক্সট্রাকশনস আমরা BETA HD দিয়ে করি, তারপর আমরা অ্যান্টিঅক্স দিয়ে করি, আমরা অ্যাক্টিভ ফোর দিয়ে করি, এক একটা টিপ দিয়ে করতে থাকি। তাছাড়া আমাদের এটার সাথে আমরা বিভিন্ন জিনিস, যেমন আমরা লিম্ফেটিক ড্রেনেজ করার জন্য আমাদের স্পেশাল বিভিন্ন ধরনের টিপ আছে, টিপ দিয়ে আমরা এভাবে করে লিম্ফেটিক ড্রেনেজ করি। পরে আমাদের আসলে বিভিন্ন ধরনের কালারের লাইটস আছে, LED লাইট বিল্ট ইন, সেগুলো দিয়ে করি। আমাদের বেশ কিছু ভাগ আছে, নিউট্রিশন ইনফিউশনস করি, বিভিন্ন ধরনের পেপটাইডস। হাইড্রাফেশিয়াল এলিটের মধ্যে একটা ইন্টিগ্রাল পার্ট হচ্ছে, নতুন ট্রিটমেন্ট নেমেছে, সেটা দ্যাট ইজ কল পার্ক আইস। পার্ক আইস কী করে আমাদের এখানে আমাদের খুব জেন্টেলভাবে ক্লিনস করে, এক্সফোলিয়েট করে, পরে স্পেশাল সিরাম আমাদের চোখের মধ্যে দিয়ে দেওয়া হয় আমাদের স্পেশাল টিপ দিয়ে। তাতে কী হচ্ছে, চোখের চামড়াটা যেহেতু খুবই পাতলা, তো সেটাকে ভালোভাবে হাইড্রেট করা হয় এবং প্রিভেন্ট করা হয়, অ্যান্টি অক্সিডেন্টস দেওয়া হয় এবং বাসায় একটা হোম ইউজের জন্যও একটা সিরাম সাথে দিয়ে দেওয়া হয়। তাহলে নেক্সট সিটিংয়ে আসার আগ পর্যন্ত এটা করতে থাকলে তো চোখটা অনেক ভালো দেখা যায়, ভাসা ভাসা দেখা যায়, একটা চোখের কালো দাগ কমে যায় এবং চোখের যে কুচকানো ফাইন রিঙ্কেলসগুলো আছে সেগুলো অনেকটুকু কমে যায়। সুতরাং এটা একটা খুবই পপুলার, এখন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুবই পপুলার পার্ক আইস। আমরা সাথে সাথে আরেকটা জিনিস আছে পার্ক লিপ, ঠোঁটের যে ডার্ক ডেড সেলগুলো আছে সেগুলোকে তুলে ফেলি, এক্সফোলিয়েট করি, ক্লিনস করি, পরবর্তীকালে আমরা ঠোঁটটাকে হাইড্রেট করি, যেটাকে একটু প্লাম্প লাগে দেখতে, একটু ভালো লাগে দেখতে এবং ঠোঁটের মধ্যে যে রিঙ্কেলস পড়ে সেটাও অনেক কম দেখানো হয়। এবং এটার সাথেও একটা হোম ইউজের জন্য একটা সিরাম দিয়ে দেওয়া হয়, সেই সিরামটা আপনি নেক্সট সিটিংয়ে আগ পর্যন্ত করবেন, আপনার ঠোঁটটা অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। আরেকটা ট্রিটমেন্ট আছে হাইড্রাফেশিয়াল, দ্যাট ইজ কল ক্যারাভাই। ক্যারাভাই হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু আসলে এটা একটা আপনার হিউমিড কান্ট্রি, আমাদের বাইরে অনেক আর্দ্রতা বেশি, যে কারণে আমাদের মাথাটা ঘামিয়ে যায়, শরীর ঘেমে যায়, শরীর ঘেমে গেলে তখন আমার বাইরের ধুলাবলি বেশি জমে, স্কাল্পের স্বাস্থ্যটা খারাপ হয়ে যায়, স্কাল্পের মধ্যে ক্লক জমে যায়,
এক্সট্রা আঠা আঠার জুতোর ভিতর থেকে আপনার সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে সেবাম বের হয় এবং বাইরের ঘাম ধুলাবালি সব কিছু মিলিয়ে স্কাল্প ফেলটা খুব খারাপ থাকে। আমরা যদি স্কাল্প ফেলটা মাসে একটা করে ক্যারাভাইভ করি, চুলটাকে যদি প্রপারভাবে একদম স্কাল্পটাকে একেবারে এক্সফোলিয়েট করি, ক্লিনস করি, পরে যদি আমরা বিভিন্ন ধরনের পেপটাইডস এবং অ্যান্টিঅক্সিডেন্টসগুলো স্কাল্পের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে স্কাল্প হেলথ অনেক ভালো থাকে। স্কাল্পের হেলথ ভালো থাকে মানে হচ্ছে নতুন নতুন ফ্রেশ চুল ওঠা। ফ্রেশ চুল উঠলে আপনার চুলের কোয়ালিটিও ভালো হবে। তাছাড়া যদি স্কাল্পটাকে হেলদি থাকে, তাহলে আমরা যদি কোনো কোনো জিনিস যেমন PRP বা অন্যান্য কোনো কিছু যদি ইনফিউজ করি, সেটার রেজাল্ট অনেক ভালো হয়। তো আপনারা বুঝতে পারলেন যে যদি প্রপার হাইড্রাফেশিয়ালস আমরা ব্যবহার করি, তাহলে আমরা অনেকগুলো হেলথ বেনিফিটস আমরা পাবো এবং এর কোনো ডাউন টাইম নাই। আপনারা যদি খুব ভালো রেজাল্ট চান তাহলে 15 দিন পরপর করতে পারেন, না হলে আপনার মাসে একটা, দেড় মাসে একটা, দু মাসে একটা হাইড্রাফেশিয়াল করে নিলে আপনার মুখের স্কিনের স্বাস্থ্য ভালো থাকবে, চোখের স্বাস্থ্য ভালো থাকবে, ঠোঁটের স্বাস্থ্য ভালো থাকবে, মাথার স্কাল্প, এমনকি আমরা হাতের মধ্যেও আমরা আসলে হাইড্রাফেশিয়াল করি। অনেকে হাতগুলোকেও ঠিক ক্লিনস করতে চাই, সুতরাং আমরা পুরো আর্মস এবং হাতও আমরা আসলে হাইড্রাফেশিয়াল করে প্রোটেক্টেড রাখি, ক্লিনস রাখি, এক্সফোলিয়েট করে রাখি, হাইড্রেট করে রাখি। ধন্যবাদ সবাইকে।